फ्रेंड्स, वेलकम बैक टू माय चैनल मौमिस हेल्दी किचन। तो आज के आमी आमार किचने की निये एसेछि, प्रथमेई तो तोमादेर देखिए दिएछि होच्छे ग्रीन मुग डालेर तड़का। तो तड़का डालो किन्तु बोले थाके, आर एई डाल किन्तु खुबी स्वास्थ्येर पक्षे उपकारी, अनेक प्रोटीन आछे एर मध्ये। तो अनेके किन्तु एई मुग डाल भिजिए जे अंकुर दाना बेरिए जाए তারপরেও কিন্তু তরকা করে থাকে, কিন্তু আজকে আমি সেটা করছি না। আজকে আমি সিম্পল যে একদম ধাবা স্টাইলে যে তরকা হয় সেরকমভাবেই তোমাদের বানিয়ে দেখাবো। প্রথমেই দেখতে পাচ্ছ গ্রিন মুগ ডাল আমি ভালো করে ধুয়ে নিতে হবে, কারণ অনেক সময় বাজার থেকে জানো তো রং মেশানোর ব্যবস্থা শুনেই থাকি আমরা, জানি না কতটা কি সত্যি মিথ্যে। তো যাই হোক, ভালো করে আগে এই মুগ ডালগুলো ধুয়ে নিয়ে কিছুক্ষণ মানে হচ্ছে এক দু ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। যারা মোটামুটি তোমরা হেলথ কনসিয়াস তারা কিন্তু বেশ প্রোটিন জাতীয় খাবারের মধ্যে এটা চুজ করতেই পারো। তেল মশলা একটু কম দিয়ে বেশ তরকার ডালের সাথে রুটি খুব ভালো লাগবে। যাই হোক, আমরা এখন প্রেশার কুকারে সিটি দিয়ে নেব। মোটামুটি এক দু ঘন্টা ভেজানোর পর এই যে প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি, মোটামুটি দুটো সিটি মারলেই হয়ে যাবে। দুটো সিটি হয়ে গেলে একটু রেখে দেবো, ততক্ষণে আমরা কিন্তু যেহেতু এটা ডিম তরকা তাই ডিমের যে খণ্ড খণ্ড অংশ মানে ভুজিয়া টাইপের সেটা কিন্তু চট করে আগে বানিয়ে ফেলি। তো তার জন্য সামান্য নুন দিয়ে নিয়েছি ডিমের মধ্যে, আর তেল দিয়ে দিয়ে দিয়েছে হচ্ছে ডিমের অমলেট, না এটা ডিমের হচ্ছে ভুজিয়া মতো বানাতে হবে। যে দেখো কিভাবে বানাচ্ছি, এভাবেই দেওয়ার পরে খুন্তি দিয়ে ভালোভাবে নাড়িয়ে নাড়িয়ে এরকম টুকরো টুকরো করে দিতে হবে ডিমগুলোকে। তো ডিমও তো খুব আমাদের হেলথের পক্ষে ভালো খাবার, তো তার জন্য আর প্রোটিন জাতীয়, তো তার জন্য দুটো মিলে মিশে কিন্তু আমাদের হেলথের পক্ষে সত্যিই খুব ভালো। তরকা রুটি এগুলো ডিনারে খেতে কিন্তু খুব দারুণ লাগে। তো আজকে কিন্তু আমাদের ডিনারের মেনু এটাই। যাই হোক, চলে এসছি সোমবারে। এখন পেঁয়াজ ছোটো ছোটো কুচি করে নিয়েছি, কাঁচা লঙ্কা, আর দিয়েছি হচ্ছে সোমবার শুকনো লঙ্কা, গোটা জিরে আর এলাচ, আর দিয়েছে হচ্ছে সামান্য একটা কি দুটো রসুনের কোয়া। তো যাই হোক, তো এখন ভালো করে লাল লাল করে এই পেঁয়াজ আর গরম মশলা মানে যে মশলাগুলো দিয়েছি সাথে এই লঙ্কা সব ভালো করে একটু লাল লাল করে ভাজার পরে দিয়ে দেব হচ্ছে আদা রসুনের পেস্ট। তোমরা যদি আদা রসুনের পেস্ট না কিনে থাকো তো তোমরা বাড়িতেও পেস্ট করে দিয়ে দিতেই পারো। তো যাই হোক, তো একটু ভালো করে তেলে নাড়িয়ে ছাড়িয়ে দিয়ে দেব হচ্ছে সস, টমেটো সস। আজকে টমেটো আমার কাছে ছিল না বলে আমি টমেটো সস দিয়েই চালিয়ে দিয়েছি। সাথে দেব হচ্ছে হলুদ, সামান্য একটু জিরের গুঁড়ো, আর দেব হচ্ছে নুন। এইগুলো মিশিয়ে ভালো করে একটু নাড়াচাড়া দিতে হবে, কারণ রান্না কিন্তু সব কিছু একটা টেকনিক বা আর্টের ওপর নির্ভর করে। যে যেরমভাবে যেরম কৌশলে রান্না করতে পারবে সেরকমই টেস্ট আসবে। যাই হোক, তো এখন দেখো সেদ্ধ হয়ে যাওয়ার পরে এই গ্রিন মুগ ডাল মানে তরকার ডাল কেমন হয়, বেশ এরকম হয়ে থাকবে, একদম কিন্তু মিহি হবে না, বেশ খণ্ড খণ্ড থাকবে, তাহলে কি খেতেও ভালো লাগবে, দেখতেও ভালো লাগবে, স্বাদ ও গন্ধ অবশ্যই ভালো দরকার, কিন্তু দেখাটাও কিন্তু একটা, দেখে যদি তোমার ভক্তি না আসে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে না। যাই হোক, এভাবে আমি দিয়ে দিয়েছি হচ্ছে মশলার মধ্যে এই সেদ্ধ তরকার ডাল দিয়ে দিয়েছি, তারপরে বেশ ভালো করে নাড়িয়ে একটু সামান্য প্রেশার কুকারে তো লেগে থাকে, তো ওই জলগুলো আমরা একটু নাড়িয়ে দিয়ে দেবো, কারণ জল আমাদের তো দিতেই হবে, তার জন্য আমরা দিয়ে দিলাম। আর তরকার ডাল একটু যদি ঝোলানো হয়, ডাল ব্যাপারটা বুঝতেই পারছো, নাহলে কিন্তু ভালো লাগবে না। তো আর এরপরে দিতে হবে হচ্ছে স্পেশাল যেটা তরকার মশালা। তো সানরাইজের এই পিওর তরকা মশালাটা আমি নিয়ে এসেছি কিনে, তো এটা দেব, তাহলে কি ফ্লেভার মানে তরকার যে একটা গন্ধ সেটা তো পেতে হবেই। তো তার জন্য এই ফ্লেভারটা মিশিয়ে দিচ্ছি, এই ফ্লেভারটা মেশালেই বেশ তরকা তরকা একটা স্মেল বেরোবে, একদম ধাবায় যে তরকা দেয় কি, আমরা যখনই দোকান থেকে কিনতে যাই যে এক প্লেট তরকা দিন, তো যেরকম ভালো লাগে তার থেকেও কিন্তু বেশি সুস্বাদু।
কারণ আমি কিন্তু এটা প্রায়ই বানিয়ে থাকি আর খুব ভালো লাগে ডিনারের মেনু। তো যাই হোক, এই ডিম ভুজিয়াটা দেখতেই পাচ্ছ, দেখিয়ে দিলাম। এটা এরমভাবে খণ্ড খণ্ড করে রাখা আছে, তারপরে তরকাটা একটু ফুটলেই দিয়ে দেবো সামান্য চিনি। বাঙালিদের একটু চিনি না দিলে কিন্তু ভালো লাগে না ব্যাপারটা। আর মিষ্টি, ঝাল, নুন সব যদি ঠিক না হয় রান্নায় তাহলে কিন্তু একদম ভালো লাগে না। তো তারপরে যেহেতু ফোটার পরে আমি দিয়ে দেবো হচ্ছে, দেখো এই ডিম ভুজিয়াগুলো যেগুলো খণ্ড খণ্ড করে বানিয়ে রেখেছি সেইগুলো। তো দেওয়ার পরে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সামান্য একটু ঢেকে দেবো, নুন মিষ্টি ঝাল একটু টেস্ট করে নেব। তোমরা পরিমাণ মতো দিতেই পারো, কাঁচা লঙ্কাও দিতে পারো, আমরা একটু কাঁচা লঙ্কাটাই বেশি ইউজ করি, তোমরা শুকনো লঙ্কাও সামান্য ইউজ করতে পারো। তো যাই হোক, এই রান্নাটা হতে হতে তোমাদের বলে দিই যে নতুন বন্ধুরা প্লিজ আমার এই চ্যানেলটাকে যদি একটু সাবস্ক্রাইব না করো তো পরের নোটিফিকেশনগুলো তোমরা পাবে কী করে? তার জন্য অবশ্যই পাশে থাকা সাবস্ক্রাইব বাটনটা কিন্তু ক্লিক করতে হবে, আর পাশে থাকা যে অল বাটনটা আছে ওটাও সেট করে দিও, তাহলে পরের নোটিফিকেশনগুলো তোমাদের কাছে অবশ্যই চলে যাবে। তো এখন এভাবেই ফুটতে ফুটতে নাড়িয়ে চাড়িয়ে আমাদের তরকা কিন্তু রেডি। তো এখন শুধু শুধু গরম গরম সার্ভ করার পালা। আমাদের যেহেতু আজকের এটাই হচ্ছে ডিনারের মেনু, তার জন্য আমরা কিন্তু পরিবারের সবার জন্য এভাবেই প্লেটে ভাগ করে নিয়েছি। সাথে নেব হচ্ছে পেঁয়াজ আর গরম গরম হাতে বানানো রুটি। তো আজকের ডিনারের মেনু হচ্ছে এটাই, সামান্য একটু স্যালাডও তোমরা নিতে পারো। আমরা তো স্যালাড হিসেবে পেঁয়াজটাই নিয়েছি, কারণ শশা রাত্রে খাওয়া খুব একটা ভালো না। তো যাই হোক, তো তরকার সাথে পেঁয়াজটাই চলে মেন। তো তার জন্য এই যে দেখো, তরকার কালারটাও কিন্তু যেরকম সুন্দর এসছে আর টেস্টটাও কিন্তু ততটাই সুন্দর, মানে সুস্বাদু হয়েছে। তোমরা কিন্তু এই স্টাইলে বানিয়ে কিন্তু অবশ্যই খেও। তো দেখো, আমাদের ডিনার টেবিলেও সব খাবার দাবার রেডি হয়ে গেছে। তো এখন আমরা বেশ এত সুস্বাদু তরকার সাথে হাতে বানানো রুটি পেঁয়াজ দিয়ে এখন আমরা খাওয়া শুরু করি। তো পরের ভিডিওতে আবার দেখা হবে, টাটা বাই বাই, আর সবাই খুব ভালো থাকবে। আর অবশ্যই অবশ্যই একটা কিন্তু লাইক করতেই হবে, নাহলে কিন্তু খুব কষ্ট পাবো। তো আজকের জন্য টাটা।